নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সন্ধেবেলা জলখাবারে বানিয়েছিলাম চিকেন 65, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, আমি চিকেন কিউব করে নিয়েছি, এর সাথে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সমস্তটাই পরিমাণ মতো, নুন দিলাম স্বাদ মতো, এর সাথে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দেব। তার সাথে আমরা অর্ধেকটা পাতিলেবু কেটে রেখেছি, তার রসটা দেব। এর জায়গায় আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন বা পাতিলেবু ভিনিগার মিশিয়েও ইউজ করতে পারেন। এরপর দিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে দেব বেসন। এরপর সব উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা আপনারা আলাদা করে ফেটিয়ে নিয়েও দিতে পারেন এবং খুব সামান্য জল ইউজ করে পুরো ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। জলের পরিমাণ খুবই কম দিতে হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। একটা থিক ব্যাটার হবে এবং এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। চলুন এরপর বাকি প্রসেসটা আমরা দেখে নিই। আমি এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি, এটা চাইলে আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন। এটা হচ্ছে তন্দুরি মশলা, এটা দিলে একটা তন্দুরি ফ্লেভার আসে, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর দেখুন, কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং ব্যাটার থেকে খানিকটা অংশ দিয়ে দেখে নেব। ওপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন একদম গরম হয়ে গেছে তেল। এরপর আমরা চিকেন পিসেসগুলো একে একে ছেড়ে দেব এবং সবগুলো ভেজে তুলে নেব। সব চিকেন পিসেসগুলো ভেজে তুলে নিয়েছি, এগুলো এরকমও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এরপর আমরা 65-এর গ্রেভিটা তৈরি করব। এর জন্য কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি, তার মধ্যে একটু জিরে দিলাম এবং একটু রসুন এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আমরা একটা পেস্ট ইউজ করছি, এতে আছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ, চিলি সস এবং সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর আরও একটু জল দিলাম এবং একটা থিক গ্রেভি তৈরি করব। সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য, এখানে আপনারা মধু ব্যবহার করতে পারেন। এরপর ভেজে রাখা চিকেন পিসেসগুলো আমরা গ্রেভিতে দিয়ে দেব। এরপর সামান্য একটু নাড়াচাড়া করে আমরা সুইট চিলি সস, তার সাথে একটু জল মিশিয়ে ব্যবহার করলাম।
এরপর 30 সেকেন্ড থেকে 1 মিনিট নাড়াচাড়া করলেই একদম রেডি। জাস্ট মশলাগুলো চিকেন পিসেসের গায়ে লেগে যাওয়া অবধি অপেক্ষা। শেষে একটু নুন কম লাগছিল, তাই একটু নুন ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন 65। এটা খেতে একটু ঝাল হয়, বাচ্চাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে। আশা করি আপনাদের আমার এই জলখাবার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ।